ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে সত্তার মরিয়ম ফাউন্ডেশন পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন দেশব্যাপী এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ, এর মধ্যে 2 লাখের কাছাকাছি মানুষ মারা গিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং আমরা দেশবাসীকে এবং যারা সমাজসেবী বিত্তবান সবাইকে আহ্বান জানাব, আমরা যেন গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এবং দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য সরকারের পাশাপাশি আমরাও যেন এগিয়ে আসি। এখানে খাতা ছুড়াছুড়ি না, এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, দেশের মানুষকে বাঁচার জন্য আমরা কাজ করে যাব। এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় কিছু ত্রাণ সামগ্রী দিয়েছি, এটা দেখার জন্য না, এটা মানব সেবা করতেছি, এটা দেশের মানুষকে বাঁচার জন্য, সবাইকে এগিয়ে আসার জন্য আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই এই দেশ ভালো থাকুক, সুন্দর থাকুক, শান্তিতে বসবাস করুক, ত্রাণ নিয়ে মাঠে ময়দানে এবং রাস্তাঘাটে জটলতা সৃষ্টি না হোক এবং দেশের যে দুর্ভিক্ষ না আসুক, সেই জন্য আমরা সবাই যার যে তৌফিক আছে আমরা কাজ করে যাবো বলে আশা করি। সবাইকে সুশৃঙ্খলভাবে এই ত্রাণগুলি নেওয়ার জন্য আমরা অনুরোধ করব, কোনো রকমের জটিলতা না করার জন্য, এবং এটা পরবর্তীতে যাদেরকে এখন যারা পেয়েছেন পরবর্তীতে যারা পাবেন না তাদেরকে আমরা সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। এখন আমাদের সামনে অত্র এলাকার কমিশনার সাহেব, সাবেক প্যানেল মেয়র হোসেন আহমদ সাহেব কিছু কথা বলবেন, উনি আমাদের ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের উপদেষ্টা। আউজুবিল্লাহ মিনাশ শাইতানুর রাজিম, বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার হিউম্যান রাইটসের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আব্দুল আজিজ সাহেব, সাইমা প্রপার্টিসের চেয়ারম্যান আলহাজ আব্দুল আজিজ সাহেবের পক্ষ থেকে প্রতিবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, ওনার ইফতার সামগ্রী দিয়ে থাকেন, তারা আলোকের ধারাবাহিকটা আজকে উনি এইটা আয়োজন করেছেন। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন ইফতার সামগ্রী নেওয়ার জন্য, মা বোনেরা ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, সবাইকে পবিত্র রমজানের, আজকে থেকে রমজান শুরু হয়েছে, পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন দেশের, বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত অনেক লোক, প্রায় 15-20 লোক মারা গিয়েছেন, আরও অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন করোনা ভাইরাসে। শুধু এটা আতঙ্কিত হবে না, সচেতনতাই আমাদের মুক্তির একমাত্র পথ। আপনারা যারা আজকে এই ইফতার সামগ্রী নিতে এসেছেন, আপনাদের সামাজিক দূরত্ব বজায় নিয়ে এখানে যেভাবে দাঁড়িয়েছেন ইফতার সামগ্রী নেওয়ার জন্য, ঠিক বাসা বাড়িতে এইভাবে চলবেন, আপনারা সচেতনেই যথেষ্ট। যেটা যেটা সরকার বলবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে বলবে সেভাবে চলবেন। ত্রাণ ইতিমধ্যে আপনারা জানেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি চেয়ারম্যান সাহেব আলহাজ আব্দুল আজিজ সাহেব বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সময়ে সেবা দিয়ে থাকেন, এরপরও এই করোনা ভাইরাসের জন্য উনি ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। শুধু তাই না, আজকে প্রতিবারের মতো ধারাবাহিক আবার ইফতার সামগ্রী দিচ্ছেন, এটা অব্যাহত থাকবে করোনা ভাইরাসের জন্য। যারা পান নাই তারা পাবে পর্যায়ক্রমে, সরকার থেকে পাবে, যেখান থেকে পাব, আপনারা ত্রাণের জন্য উড়াউড়ি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, যার যার ঘরে অবস্থান করবেন, প্রয়োজনে সবাই টেলিফোন ব্যবহার করেন, প্রয়োজনে টেলিফোনে যে যে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বলবেন ঘরে লুচি পৌঁছাই দিবে। তো আগামীতে যাতে আপনাদের সকালে সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, এই জন্য সরকারও চাচ্ছে, আমরাও চাচ্ছি, আমরা যার যার অবস্থান থেকে আপনাদেরকে সাহায্য করে যাব। আবারও হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আব্দুল আজিজ সাহেবকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন।